ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টা শুধুমাত্র RPLUS গোল্ডে। ইডির অ্যাকশন মোড, একেবারে শীতের সকালে কুয়াশা কাটতে না কাটতেই দুয়ারে হাজির ইডি অফিসাররা। 10 থেকে 12 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে আরও বেশ কিছু ইতিমধ্যে নিরাপত্তা রক্ষীকে নিয়ে 3 জায়গায় ইডির অভিযান। বরানগরের বিধায়ক সঙ্গে সুজিত বসু এবং সুজিত চক্রবর্তী, 3 হেভিওয়েটের বাড়িতে পৌঁছে গেলেন ইডি অফিসাররা। সকাল 6টা বাজতে না বাজতেই তাদের ইডি অভিযানে শুরু হয়ে যায়। এবং এই মুহূর্তে দু জায়গা থেকে রয়েছে আমাদের সঙ্গে, রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পাল এবং অপরদিকে বৌবাজার বিবি গাঙ্গুলি স্ট্রিট থেকে রয়েছে সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, তোমার কাছে অবশ্যই আসছে এই মুহূর্তে, তাপস রায়ের বাড়ির ছবিটা জানবো তোমার কাছ থেকে, তবে তার আগে সুজিত বসুর বাড়িতেও চলছে ইডি অফিসারদের হানা। এই মুহূর্তে সরাসরি আমি লেক টাউনে চলে যাব বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, কয়েক ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ? দেখো, প্রায় 3 ঘন্টা হয়ে গেল। বিভিন্ন জায়গায় প্রায় 3 জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা, এবং এর আগে দক্ষিণ নন্দন পৌরসভার নিয়োগ দুর্নীতি হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছিল, এবং সেই নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে ইতিমধ্যে কিন্তু বর্তমান ভাইস চেয়ারম্যান তাকে যেমন জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এছাড়াও প্রাক্তন চেয়ারম্যান তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এবং জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য উঠে এসেছে। এবং পাশাপাশি অয়ন ছিল যে গিয়েছিল তদন্তকারী আধিকারিকরা, এবং সেখান থেকে একাধিক নথি এবং মহিমাসিক উদ্ধার হয়, এবং সেই সমস্ত নথি খতিয়ে দেখার পরে কিন্তু তদন্তকারী আধিকারিকরা সিদ্ধান্ত নেয় যে দমকল মন্ত্রী দুই বছর বাড়িতে যেতে হবে, এবং সেই কারণে সকালবেলা দমকল মন্ত্রী দুই বছর বাড়িতে তদন্তকারী আধিকারিকরা, এবং সকাল থেকে লেকটাউন থানার পুলিশ এবং একাধিক কেন্দ্রীয় বাহিনীকে সাথে করে নিয়ে কিন্তু এসেছে। এবং পরে অবশ্য প্রথম দিকে আমরা যেটা জানাচ্ছিলাম যে লেকটাউন থানার কাছে কোনো ইন্টিমেশন দেননি, পরে কিন্তু মেল মারফত গান্ধীনগর কমিশনারকে কিন্তু একটি ইন্টিমেশন তারা দিয়েছেন, এবং এই মুহূর্তে লেকটাউন থানার পুলিশও রয়েছে, এবং পাশাপাশি যারা অনুগামী এবং তারাও কিন্তু ইতিমধ্যে জড়ো হয়েছিলেন এখানে, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি 3 ঘন্টা জেরার পরে সেটা পাচ্ছিলাম আপনি কি জানেন, এবং পাশাপাশি সেখানে কোন বিনিয়োগ হয়েছিল কিনা সেই বিষয়ে জানার চেষ্টা করছে তদন্তকারী আধিকারিকদের। একেবারে বিশ্বজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবারও আসবো তোমার কাছে, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে বিবি গাঙ্গুলি স্ট্রিটে বৌবাজারে কি চলছে জানাবে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি সঞ্জনা লাহিড়ি। সঞ্জনা, তাপস রায়, আমরা অপর্ণা মৌলিককে দেখলাম কিছুদিন আগে হাজিরা দিতে, তাপস রায়ের বাড়িতে ফ্ল্যাটে পৌঁছে গেলেন ইতিমধ্যে ইডি অফিসাররা, কয়েক ঘন্টা হয়ে গিয়েছে, তোমার কাছে এই বিষয়ে কি আপডেট সঞ্জনা? দেখো, 105 বিবি গাঙ্গুলি স্ট্রিট দেখতেই পাচ্ছ, এই যে আবাসন, এই আবাসনের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে তাপস রায়ের অফিস, এবং টপ ফ্লোরে রয়েছে তাপস রায়ের ফ্ল্যাট, এবং সেখানেই কিন্তু চলছে ইডির তল্লাশি অভিযান। এবং যদি দেখা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আজকে ভোরবেলা প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ ইডি আধিকারিকরা পৌঁছে যান তাপস রায়ের এই আবাসনে, এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় বাহিনী, 15 জন কেন্দ্রীয় বাহিনী, 1 জন ইডি মহিলা আধিকারিককে সঙ্গে নিয়ে মোট 7 জন আধিকারিক পৌঁছে গিয়েছেন এই আবাসনে। সেখানে তাপস রায়ের বাড়িতে যেরকম তল্লাশি অভিযান চলছে, পাশাপাশি তাপস রায়ের যিনি গ্রাউন্ড ফ্লোরে যে অফিস রয়েছে সেখানেও কিন্তু সমানভাবে তল্লাশি অভিযান চলছে। এবং এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি, পুরো নিয়োগ দুর্নীতি মামলা, সেই মামলাতে কিন্তু এই তল্লাশি অভিযান আজকে রাজ্যের কিন্তু বেশ কয়েক জায়গায় তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে অন্যতম হল এই বিধায়ক তাপস রায়ের বাড়ি, বড়নগরের বিধায়ক তাপস রায়। তিনি কিন্তু ঘনিষ্ঠ ছিলেন অপর্ণা মৌলিক এবং তার পাশাপাশি সুজিত বসু এনাদের, এবং সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে অয়নশীল, যিনি বড়নগর পুরসভার কিন্তু বর্তমান চেয়ারপারসন, তার সঙ্গে যেরকম একটা
তার ঘনিষ্ঠতা ছিল, তার পাশাপাশি অয়নশীলেরও কিন্তু তার ঘনিষ্ঠতা ছিল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে অয়নশীলকে জিজ্ঞাসাবাদ করে যেরকমভাবে তাপস রায়ের লিঙ্ক পাওয়া গিয়েছে, সমানভাবে অপর্ণা মৌলিকের সঙ্গেও ঘনিষ্ঠতার কারণে একটা লিঙ্ক পাওয়া গিয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু ইডি আধিকারিকরা যেটা দেখার চেষ্টা করছেন যে তাপস রায় একজন এলাকার বিধায়ক হওয়ার জন্য তার ক্ষমতা বলে কারোর কোনো রকম চাকরির সুপারিশ করেছিলেন কি না, সেক্ষেত্রে কোনো সুপারিশপত্র, কোনো জয়নিং লেটার, কোনো অফার লেটার বা এই সংক্রান্ত পুরনিয়োগ দুর্নীতিতে সংক্রান্ত কোনো পেপার্স তার কাছে পাওয়া যায় কিনা সেটাই কিন্তু মূলত খতিয়ে দেখা হচ্ছে, এবং বড়নগর মিউনিসিপ্যালিটির কোনো পেপার্স তার কাছে রয়েছেন কিনা এই নিয়োগ সংক্রান্ত সেটাও কিন্তু দেখা যাচ্ছে, কারণ প্রচুর অস্থায়ী কর্মীকে সে সময় কিন্তু দেখা যাচ্ছে যে নিয়োগ করা হয়েছিল, এমনকি বেআইনিভাবেও কিন্তু পার্মানেন্ট করা হয়েছিল প্রচুর কর্মীকে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে নিজের ক্ষমতা বলে নিজের প্রভাবের খাতিরে বা সেই প্রভাব বিস্তার করে তাপসরা কোনোরকমভাবে কোনো সেই লিঙ্ককে কাজে লাগিয়ে এই নিয়োগ করিয়েছিলেন কি না এবং বেআইনিভাবে সেই নিয়োগ করিয়েছিলেন কি না সেটাই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। আজকে সকালে যখন ইডি আধিকারিকরা আসেন, তাপসরা তার স্ত্রী কন্যা সকলেই কিন্তু বাড়িতে ছিলেন, বর্তমানে তারা কিন্তু রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের ব্যাংক স্টেটমেন্ট দেখা হচ্ছে, বিধায়ক তহবিল সংক্রান্ত বিভিন্ন পেপার্স দেখা হচ্ছে, এছাড়াও তার পার্টির বিভিন্ন পেপার্স, তার অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন পেপার্স সেগুলোও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এছাড়াও তার আয় ব্যয়ের হিসেব, তার আইটি রিটার্নস ফাইলস সেগুলো দেখা হচ্ছে। এর তো গেল তাপস রায়ের কথা, এছাড়াও তার স্ত্রী, তার কন্যা, তার পরিবারের অন্যান্য যে সমস্ত সদস্যরা রয়েছেন তারা কারোর, তাদের কারোর যদি কোনোরকম পেপার্স থেকে থাকে সেগুলোও কিন্তু দেখা হচ্ছে। এই প্রসঙ্গে তোমাকে জানিয়ে রাখি যে বেশ কিছু পেপার কিন্তু ইতিমধ্যেই ইডি আধিকারিকরা সিজ করেছেন এবং বেশ কিছু নথিপত্র কিন্তু সিজ করা হয়েছে, কারণ সেগুলো কিন্তু তারা ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন এবং পরবর্তীকালে কিন্তু তার পরিপ্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, এবং এই এর জন্যই কার্যত এক প্রকার সকাল থেকেই এই এলাকায় কিন্তু রীতিমতো পুলিশি প্রহরা দেখার মতো, কারণ বিধায়ক তাপস রায় হেভি ওয়েট পার্সন, এবং সেই জন্যই তুমি দেখো বেবি গাঙ্গুলি স্ট্রিট পুরোপুরিভাবে পুলিশি প্রহরায় রয়েছে, স্থানীয় মুচিপাড়া থানা এবং অ্যাসিস্ট্যান্ট কমিশনার তারা কিন্তু সকলেই এখানে এসে পৌঁছেছেন এবং সকাল থেকেই তারা কিন্তু প্রহরায় রয়েছেন, সে চিত্র কিন্তু উঠে আসছে একদম পশ এরিয়া এই বেবি গাঙ্গুলি স্ট্রিট, 105 বেবি গাঙ্গুলি স্ট্রিট। সেক্ষেত্রে কিন্তু মনে করা হচ্ছে যে ইডি আধিকারিকরা আজকে যাতে কোনোরকমভাবে কোনো বিশৃঙ্খলার পরিস্থিতিতে না পড়েন, কারণ সন্দেশকালীর যে ঘটনা ঘটেছে নক্কারজনক ঘটনা, সেই জন্যই কিন্তু পুলিশি প্রহরা চোখে পড়ার মতো। এর পাশাপাশি আজকের এই তল্লাশি অভিযান থেকে নতুন কি তথ্য পাওয়া যায় সেটাও কিন্তু ইডি আধিকারিকরা খতিয়ে দেখবেন, এবং সেই জন্য কিন্তু আজকের এই তল্লাশি অভিযানে বেশ কিছু পেপার সিজ করা হয়েছে যেটা এখনো অবধি সার্বিকভাবে সূত্র মারফত জানা যাচ্ছে। স্মৃতি, একদমই তাই সঞ্জনা, পরিস্থিতিকে নজর রাখো। আমি আবারও বিশ্বজিৎ পালের কাছে চলে যাব, আমাদের সঙ্গে রয়েছে আমাদের আরেক প্রতিনিধি। বিশ্বজিৎ, তুমি একটু আগে একটা কথা বলছিলে, তার পরিবারের সদস্যদের সেখান থেকে, সুজিত বসুর পরিবারের সদস্যদের তাদেরকে সরিয়ে নিয়ে গিয়ে তল্লাশি বা জেরা সেদিকটাও চলছে, এই বিষয়টা ঠিক কেন, কি সেখানে কিন্তু সকাল থেকেই তল্লাশি চালাচ্ছি এবং পাশাপাশি বাড়ির তার পুরনো বাড়িতে এবং সেখানে তাদেরকে হতে পারে এখনো পর্যন্ত ইডির পক্ষ থেকে সে সমস্ত কোনো কিছু জানানো হয়নি। তার পাশাপাশি যে সমস্ত পৌরসভার অর্থাৎ যে পৌরসভার দুর্নীতির কথা বারবার করে পাশে আসছেন এবং সেই দক্ষিণ নন্দ পৌরসভায় এর আগে কিন্তু বহুবার তল্লাশি চালিয়েছিলেন সিবিআই এবং ইডির আধিকারিকরা, এবং সেই তল্লাশি চালিয়ে সেই সময় বাজেয়াপ্ত হয়েছিল এবং সেই সময় সেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল 600 কর্মীদের চাকরি সেটা কিন্তু বেনিয়োগ হয়েছিল এমনটা মনে করেছেন ইডি তদন্ত, এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা সে বিষয়ে জানার চেষ্টা করছেন, সেই ক্ষেত্রে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন দমকল মন্ত্রী সুজিত বসু। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় কিন্তু জিজ্ঞাসাবাদ করেছিলেন আধিকারিকটা এবং সেই সময় তার মোবাইল
একেবারে বোঝা যাচ্ছে যে একেবারে আটঘাট বেঁধেই নেমেছেন ইডি অফিসাররা। আপাতত বিশ্বজিৎ তোমাকে ধন্যবাদ, পরিস্থিতিকে নজর রাখো, এবং সঞ্জনা তুমি যেখানে রয়েছো বৌবাজারে বেবি গাঙ্গুলি স্ট্রিটে, সেখানেই বা তাপস রায়ের বাড়িতে ঠিক কি উঠে আসে, কি হয়, কতক্ষণ চলে ম্যারাথন তল্লাশি সুজিৎ বসু এবং তাপস রায়, রাজ্যের দুই হেভি ওয়েটের বাড়িতে আমাদের নজর থাকবে। তোমাদের দুজনকেই আপাতত ধন্যবাদ। আমরা দেখেছি এর আগে রেশন দুর্নীতি মামলায় তদন্তে গিয়ে সন্দেশখালীতে যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, যেভাবে উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, তা থেকে শিক্ষা নিয়ে বিশাল পরিমাণে সিআরপিএফ জওয়ানকে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে নিয়ে, মহিলা জওয়ানদেরকে নিয়ে তারা পৌঁছে গেছেন ইতিমধ্যে দুই হেভি ওয়েটের বাড়িতে, সুজিৎ বসুর বাড়ি এবং সুবোধ চক্রবর্তীর বাড়ি, তাপস রায়ের বাড়িতে চলছে ইডি তল্লাশি, অয়নশীলের ফ্ল্যাট বাড়ি তার দফতর, তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু একটা লম্বা তালিকা পাওয়া গিয়েছে। সেই তালিকা ধরে ধরে রাজ্যে যে সাতটি পুরসভায় কয়েক হাজার চাকরির স্বজন পোষণ এবং টাকার বিনিময়ে নিয়োগ, টাকা জমি বাড়ির বিনিময়ে নিয়োগ, এমন দুর্নীতির হদিশ পেয়েছে ইডি, সেই অয়নশীলের কাছ থেকে যে লিস্ট পাওয়া গিয়েছে সেখানে বেশ কয়েকজন হেভি ওয়েটের নাম উল্লেখ, সেই নাম ধরে ধরেই কিন্তু এগোচ্ছেন ইডি অফিসাররা। আজকে তেমনই তালিকা ধরে এগিয়েছেন তাপস রায় এবং সুজিৎ বসুর বাড়িতে। রাহুল সিনহা বিজেপি নেতা রয়েছেন আমাদের সঙ্গে। রাহুলদা, কি মনে হচ্ছে পুরো বিষয়টি দেখে? না, বিষয় হচ্ছে দেখুন, তদন্তকারী সংস্থা তদন্তের যে সূত্র ধরে বিভিন্ন জায়গাতে পৌঁছায়, এটাই তদন্তের নিয়ম, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায়, সেইভাবেই এই তদন্তর গতি তারা এখানে আজকে সেটেল করেছে। আমি মনে করি যে এই তদন্তে কি শেষ পর্যন্ত রেজাল্ট হবে তা জানার জন্য সারা রাজ্যবাসী অপেক্ষা করছে। আর যেটা অপ্রীতিকর ঘটনা এর আগে হয়েছিল, আমার মনে হয় না যে আর কোনো অপ্রীতিকর ঘটনা করতে পারবে, এবং পুলিশও খানিকটা ওর থেকে শিক্ষা নিয়ে কিছুটা সংযত আছে বলে আমার মনে হয়। তো যাই হোক, থাকুক বা না থাকুক, রাজ্য সরকার, রাজ্য পুলিশ কি করবে সে তাদের ব্যাপার, কিন্তু আমি মনে করি যে যথেষ্ট প্রস্তুতির সাথেই ইডি ওখানে পৌঁছে। ধন্যবাদ রাহুল দা, বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন আমাদের সঙ্গে। দমকল মন্ত্রীর বাড়ি থেকে শুরু করে বিধায়ক তাপস রায় বাড়ি এবং সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার চেয়ারম্যান তার বাড়িতেও, প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতেও চলছে ইতিমধ্যে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় ইডির অভিযান। আর হেভিওয়েটদের বাড়িতে যখন ইডি গেছে, আমরা দেখেছি ম্যারাথন তল্লাশি অভিযান চলেছে। আজ কি হয় সেটাই এখন দেখার।